আমরা একবার দেখব মইনুলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। মইনুল, বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, কি চলছে এখন ওখানে, আপনারা কিরকম রয়েছেন, কি অবস্থা ওখানকার, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। এই মুহূর্তে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে, প্লিজ বলুন। আচ্ছা আচ্ছা, এই মতো হচ্ছে আমাদের যে চাওয়া ছিল সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন স্বৈরাচারী সরকারের অধীনে নিপীড়িত ছিলাম, তা আমাদের চাওয়া ছিল যে স্বৈরাচার সরকারের পতন, এবং আমাদের এই দাবিটা উঠছিল সাধারণ ছাত্রছাত্রীদের মধ্য থেকে তাদের একটা অধিকার আদায়ের দাবি নিয়ে। তো সেই অধিকার আদায়ের দমন পীড়নের মধ্য দিয়ে আমাদের প্রায় অনেকে হচ্ছে অনেকের প্রাণ দিতে হয়। তো আমাদের শেষ পর্যন্ত দাবিটা এসেছিল যে স্বৈরাচারের পতন এবং তাদের বিচার। তারা আমাদের হচ্ছে গিয়ে এই যে এত একটা রক্তক্ষয়ী সংঘর্ষে এতজনের প্রাণ কেড়ে নিল সেজন্য। তো সেই জায়গা থেকে আমরা আমাদের বলতে পারি যে আমাদের সাময়িক একটা বিজয় হয়েছে, যেটা আমরা চেয়েছিলাম স্বৈরাচারের পতনটা। আর বাদ বাকি যেটা, সেটা হচ্ছে এখন আমাদের সামনে আরো কিছু লক্ষ্য আছে, যে ছাত্র হিসাবে আমরা যে দাবিগুলো রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যে লড়াইটা আমরা করেছি, এরপরে আমাদের সামনে একটা লড়াই ছিল, সেটা হচ্ছে যে আমাদের দেশটাকে আমরা কিভাবে গড়বো সেই লড়াইটা। তো সবকিছু মিলিয়ে আমরা আমাদের একটা বিজয় যেহেতু পেয়েছি সেটা নিয়ে আমরা আনন্দিত। আর হচ্ছে যে আমাদের বাকি লড়াইটা আমাদের দেশ নিয়ে ভাবনা, আমরা যারা তরুণ আছি যে আমাদের দেশ নিয়ে ভাবনা, দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে ভাবনা। আমি এই জায়গাটা একটু জানতে চাইবো মইনুল আপনার কাছ থেকে, যে আপনারা বলছেন যে আপনাদের যে দাবি ছিল কিছুটা পূরণ হয়েছে, এখনো কিছুটা বাকি রয়েছে, কিন্তু এখনো তো বাংলাদেশের পরিস্থিতি এখনো উত্তাল হয়ে আছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আপনাদের আর কি কি দাবি রয়েছে, কি চাইছেন আপনারা? আচ্ছা, এরপরে বর্তমান সময়ে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা যদি হয়। আমাদের গত তিনটা নির্বাচনে মোটামুটি দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি, মানে প্রথমত মানুষের ভোটের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল। তো আমরা আমাদের নাগরিক অধিকারের একটা অধিকার চাচ্ছি, যে আমরা ভোট দেওয়া, ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের মতামত রাখা, এবং মতামত রাখার মধ্যে দিয়ে হচ্ছে মানে দেশের বাকি সিদ্ধান্তে আমাদের মতামতটা দেওয়া। মইনুল, এখানেই জানতে চাইবো যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে চলছে, বা যে সমস্ত ছবি আমাদের সামনে উঠে আসছে বা আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা ব্যাপক ভাঙচুর, একটা অগ্নিসংযোগের ঘটনা, এই ধরনের বিক্ষিপ্ত প্রচুর ছবি সামনে আসছে। যদিও আপনাদের সেনাপ্রধানের বক্তব্য আমরা শুনছিলাম, তিনি বারবার আবেদন করছিলেন যে সবাই যেন শান্ত থাকে, সবাই যেন শান্তি বজায় রাখে, এরকম একটা আবেদন তিনি করেছিলেন আজ দুপুরের দিকে। তো এই মুহূর্তে যা চলছে তাতে কি আপনাদের সমর্থন রয়েছে? না, এই মুহূর্তে যা চলছে তাতে দেখা গেছে যে মানে ভাঙচুর, অগ্নিসংযোগ সেটা আমরা চাইনি। আমরা চাইছি যে দেশ গড়ার জন্য দেশের একটা রাজনৈতিক পরিবর্তন, কাঠামোগত একটা পরিবর্তন, সেই পরিবর্তন ভাঙচুর জ্বালাও পোড়ার মধ্যে দিয়ে হতে পারে না। তো জ্বালাও পোড়া ভাঙচুরের ব্যাপারটা হচ্ছে কেউ ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ, বা দেখা গেছে গোষ্ঠীবদ্ধ কিছু বিচ্ছিন্ন যে ব্যাপারটা, হ্যাঁ, সেখানটাতে হচ্ছে আমাদের একটা প্রশ্ন আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যেহেতু সেনাবাহিনী আছে আপাতত দেশে, তারপর হচ্ছে আপনার ডিফেন্স আছে, সেক্ষেত্রে হচ্ছে যে ওনাদের হস্তক্ষেপটা হচ্ছে এই ক্ষেত্রে কাম্য, যে ওনারা এই মুহূর্তের জন্য যে শান্তিটুকু সেটুকু ওনারা বজায় রাখবেন। মইনুল, এই জায়গাটা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনারা যখন বলছেন যে আপনারা গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে চান, যেটা আপনারা বিগত তিনটি নির্বাচনে করতে পারেননি, অথচ গণতন্ত্রের পীঠস্থান বা গণতন্ত্রের মন্দির বলে যেটা পরিচিত সংসদ ভবন, সেই সংসদ ভবনে যে তাণ্ডবের ছবি আমরা দেখতে পেলাম মইনুল, এই বিষয়টাকে কি আপনারা সমর্থন করেন? আর যদি সমর্থন না করে থাকেন তাহলে এই বিষয়ে যাতে শান্ত হয়, পরিস্থিতি থামানোর চেষ্টা করার জন্য আপনাদের তরফ থেকে কি কোনো প্রচেষ্টা থাকবে মইনুল? হ্যাঁ, এই এখান থেকে এই পরিস্থিতি যাতে থাকে বা পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে ছাত্রদের পক্ষ থেকে প্রচেষ্টা আছে। আমাদের হচ্ছে সমন্বয়ক যারা আছেন ওনাদের পক্ষ থেকেও বার্তা ছিল যে সবাইকে শান্ত হওয়ার, বা আগামীকাল হয়তো এটা নিয়ে আবার বসা হবে, কথা হবে, এই পর্যন্ত বলতে পারি আর কি এই মুহূর্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।